নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই স্বাগত জগ্গার দাদাতে। জগ্গার দাদা বাংলার প্রথম ফুড অ্যান্ড ফিটনেস চ্যানেল, আর এখানে খাওয়া দাওয়া এবং এক্সারসাইজ ছাড়াও আমরা মোটিভেশনাল, লাইফস্টাইল এবং আরো অনেক কিছু নিয়ে কথা বলি, সেটা আপনারা জানেন। কিন্তু আজকের ভিডিওটি স্পেশালি এক্সারসাইজ রিলেটেড, আর এই ভিডিওতে আমরা কথা বলবো এক্সারসাইজ বা ওয়ার্কআউট সম্বন্ধিত কিছু ভুল ধারণা নিয়ে, যেগুলো নিয়ে আমাদের চারপাশে প্রচুর লোক বেঁচে আছে। তো চলে আসছি আমাদের প্রথম ভুল ধারণায়। আমাদের প্রথম ভুল ধারণা যে মহিলাদের এবং পুরুষদের আলাদা এক্সারসাইজ হয়। কিন্তু আমি খুব দুঃখিতভাবে এটা বলতে চাই যে এক্সারসাইজ সেম, ওমেন বা মেন এদের জন্য কোনো আলাদা এক্সারসাইজ হয় না। আমরা মনে করি যদি মহিলারা বেশি হেভি স্কোয়াট মারে বা ডেডলিফট মারে, তাহলে তাদের ছেলেদের মতন মাসল চলে আসবে, ছেলেদের মতন বাল্কি চেহারা হয়ে যাবে। কিন্তু মেয়েদের মাসল ফাইবার একটু অন্যরকম হয়, ছেলেদের থেকে একটু লম্বা হয়, আর মেয়েদের মধ্যে টেস্টোস্টেরন লেভেল ছেলেদের তুলনায় প্রচুর কম হয়। তাই মহিলারা যদি ওয়েট ট্রেনিং করেন, হেভি ওয়েটস করেন, তাও তারা ছেলেদের মতন বাল্কি চেহারায় আসবেন না, তারা আরো সেক্সি এবং সুন্দর হয়ে উঠবেন, দীপিকা পাদুকোন, প্রিয়াঙ্কা চোপড়া বা করিনা কাপুরের মতন চেহারা পাঠিয়ে ফেলবেন। আর আপনারা হয়তো এতদিনে জেনে গেছেন যে কোনো সুপার মডেল, টপ মডেল আর ফিল্ম স্টার, ফিল্ম অ্যাক্ট্রেসেস এরা জিমে ঘন্টার পর ঘন্টা সময় কাটান, এরা শুধু দৌড়ে বেড়ান না, কার্ডিও করে বেড়ান। তো এরপরে চলে আসব দ্বিতীয় ভুল ধারণা। আমাদের দ্বিতীয় ভুল ধারণাটা হলো ঘন্টার পর ঘন্টা কার্ডিও করলেই আমাদের ওয়েট লস হবে, আমরা রোগা হব শুধু কার্ডিওর দ্বারা। আবার আমাকে ক্ষমা করবেন, এটাও ভুল ধারণা। কার্ডিও করে ওয়েট লস হতে পারে যদি আমরা তার সঙ্গে একটা রেস্ট্রিক্টেড ডায়েটে থাকি, কিন্তু যখনই আমরা এক্সারসাইজ করা ছেড়ে দিচ্ছি এবং ডায়েটের বাইরে চলে আসছি, আমাদের ওয়েট হুট করে বেরিয়ে যায়। এটা হয়েছে, আমি অনেকের সাথে এটা দেখেছি। সেই জন্য আমার অনুরোধ আপনাদের সবাইকে যে কার্ডিওর সঙ্গে ওয়েট ট্রেনিংও করুন, একটু স্ট্রেংথ ট্রেনিং, সেটা বডি ওয়েট ট্রেনিংও হতে পারে বা ওয়েটস নিয়েও ট্রেনিং হতে পারে। ওয়েট ট্রেনিং করলে কি হবে, ওয়েট ট্রেনিং করলে আমরা আমাদের শরীরে লিন মাসল তৈরি করতে পারি। লিন মাসল মানে ধরুন যদি আমাদের শরীরকে আমরা একটা চার চাকা বা দু চাকার সঙ্গে তুলনা করি, তাহলে আমাদের শরীরে যত মাসেল বাড়বে তত আমাদের শরীর হাই সিসির গাড়ি হয়ে উঠবে। মানে আমরা যত হাই সিসির গাড়ি ততটা আমরা রেস্টিং পিরিয়ডেও ক্যালোরি বার্ন করতে পারি। এটা হয়তো আপনারা জানেন যে একটা হেভি ডেডলিফট এক্সারসাইজের পরে আগামী 48 ঘন্টাও বডি প্যাসিভভাবে ক্যালোরি বার্ন করতে থাকে। তাই কার্ডিও ছাড়ুন আর ওয়েট ট্রেনিং করুন। কার্ডিও একদম ছাড়বেন না, কারণ কার্ডিও এক্সারসাইজেস, কার্ডিও ভাস্কুলার হেড এক্সারসাইজেস আমাদের হার্টের জন্য খুব ভালো। আমি এখানে আরো কয়েকটা পয়েন্ট বলে দেব। যদি আমরা 10 মিনিট হাই ইন্টেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং করতে পারি, সেটা 30 মিনিট ট্রেডমিলে অ্যাভারেজ স্পিডে দৌড়ানোর থেকে বেশি ক্যালোরি বার্ন করে। 10 মিনিট স্কিপিং 30 মিনিট অ্যাভারেজ স্পিডে ট্রেডমিলে ব্রিস্ক ওয়াকিং এর সমান। আর আমরা যদি 1 মিনিট কন্টিনিউয়াস বার্পিস করতে পারি, ধরুন 10 থেকে 12টা, তাতে আমরা 15 থেকে 25 ক্যালোরি, বিভিন্ন ইন্ডিভিজুয়ালের বডি ওয়েট আলাদা তাই বিভিন্নভাবে বার্ন হয়, তো 15 থেকে 25 ক্যালোরি বার্ন হতে পারে। তো এটা আপনার চয়েস, আপনি কি করবেন। আর আমার কাজ নলেজটা আপনাদের সঙ্গে শেয়ার করা। এক্সারসাইজ সম্বন্ধিত তৃতীয় ভুল ধারণা এই যে আমরা যদি অ্যাবসের এক্সারসাইজ করি বা বেশি করে ক্রাঞ্চেস মারি, তাহলে আমাদের ফ্ল্যাট পেট হবে বা অ্যাবস দেখা যাবে। আবার ক্ষমা করবেন, এটাও ভুল ধারণা।
আমরা যখন ক্রাঞ্চেস মারছি বা অ্যাবস এক্সারসাইজ করছি আমরা অ্যাবডোমিনাল মাসলসটাকে ভেতর থেকে স্ট্রং করি, মানে ভেতর থেকে অ্যাবস গুলো আমরা তৈরি করছি, মাসল স্ট্রং হচ্ছে। কিন্তু আমাদের বাইরে যে বেলি ফ্যাটটা আছে সেটা কিভাবে বার্ন হবে? সেটা অ্যাবস এক্সারসাইজ করলে বার্ন হয় না, অ্যাবস এক্সারসাইজ করলে প্রচন্ড কম পরিমাণে ক্যালোরি বার্ন হয়। তো যদি আপনাদের বাইরে বুড়িটাকে বার্ন করতে হয় তাহলে ওভারঅল বডি ওয়েট বা ওভারঅল বডি ফ্যাট পার্সেন্টেজটা কমাতে হবে, তার জন্য সব রকম এক্সারসাইজ করতে হবে, কার্ডিও থাকবে, তার মধ্যে ওয়েট ট্রেনিংও থাকবে, আপনারা যাতে ওভারঅল ফ্যাট পার্সেন্টেজটা কমাতে পারেন। এবার চতুর্থ ভুল ধারণায় চলে আসছি। চতুর্থ ভুল ধারণা এই যে আমরা যত বেশি ঘামছি তত বেশি আমরা ক্যালোরি বার্ন করছি। আবার এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঘাম তখনই বেরোয় যখন আমরা প্রচুর এক্সারসাইজ করছি। ঘাম হচ্ছে আমাদের বডির একটা রেসপন্স টু এক্সারসাইজ বা টু একটা অ্যাব্রাপ্ট কন্ডিশন। এটা যখন আমাদের বডি টেম্পারেচার খুব হাই হয়ে যায় তখন শরীর ঘাম ছাড়ে যাতে স্কিনটা ঠান্ডা থাকতে পারে আর বডির টেম্পারেচারটা রেগুলেট হতে পারে। স্ওয়েট ইজ ফ্যাট ক্রাইং, এই কথাটা প্রচন্ড ভাবে ভুল। কারণ আমাদের ফ্যাট যখন শরীর থেকে বেরোয় ওটা গলে ঘাম হিসেবে বেরোয় না, ফ্যাটটা কার্বন ডাইঅক্সাইড হয়ে ইভাপোরেট করে যায় শরীর থেকে। লাস্ট এবং পঞ্চম ভুল ধারণা, সেটা হচ্ছে আমরা যতক্ষণ বেশি এক্সারসাইজ করব বা যত বেশি সময় জিমে কাটাবো এটা আমাদের শরীরের জন্য তত ভালো। এখানে আমি কাউকে ছোট করতে চাইছি না, কারণ আমাদের কমপ্লিট এক্সারসাইজ আমরা হয়তো সপ্তাহে 3 দিন বা 4 দিন টাইম পাই, 7 দিন এক্সারসাইজ করতে পারি, তখন আমাদের 1 থেকে 1.5 ঘন্টার উপরে একটু সময় লেগে যাচ্ছে। কিন্তু জেনারেলি 1 ঘন্টা এক্সারসাইজ করার পরে আমাদের শরীর কর্টিসল বলে একটি হরমোন সিক্রিট করা শুরু করে। এই কর্টিসল হলো স্ট্রেস হরমোন, এটা আমাদের শরীরকে আরো স্ট্রেসের মধ্যে ফেলছে এবং এটা আমাদের কোনোভাবে হেল্প করে না। আর রিকভারি করার জন্য রেস্টটা খুব দরকার, কারণ রেস্ট না নিলে আমরা ইনজুরি প্রোন হয়ে পড়ব আর আমাদের পারফরম্যান্সও দিন দিন কমতে থাকবে। আশা করি আজকে আমার এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তাই আমার অনুরোধ আপনাদের সবার সাথে যে এই ভিডিওটা তুমুলভাবে শেয়ার করুন, তাতে প্রচুর লোক জানতে পারবে, প্রচুর লোকের এই ভুল ধারণাগুলো কেটে কাটিয়ে তারা নতুনভাবে এক্সারসাইজ সম্বন্ধে নতুন আইডিয়াস নিতে পারবে। আর আমার রিকোয়েস্ট, আপনারা জগ্গের দাদা চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ নইলে আপনারা অনেক এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস করে যাবেন এই চ্যানেলে যেটা আমি শেয়ার করি। আর আপনারা আমাকে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে নিশ্চয়ই ফলো করবেন, কারণ ওখানেও অনেক রকমভাবে আমি আমার লাইফস্টাইল বা এইসব নিয়ে ইনফরমেশন শেয়ার করতে থাকি। আর পরবর্তী ভিডিওর আগে আপনাদের সবার থেকে আজকে অনুমতি চেয়ে নেব। থ্যাংক ইউ, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর জগ্গের দাদা দেখতে এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।